আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও যেহেতু ইলিশের সিজন তাহলে চলুন মূল রেসিপিতে আমি এখানে গোটা ইলিশ মাছটা নিয়েছি এটাকে আঁশ ছাড়িয়ে পিস পিস করে তারপর আমি রান্নাটা শুরু করছি আর এখানে নিয়েছি আমি তিন পোয়া পোলার চাল চিনিগুড়া চাল এবার আমি মাছটাকে পিস করে নিয়ে আসছি এদিকে আমি একটা পাত্রে এক কাপ টক দই দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে চামিজের সাহায্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব এইভাবে মশলাটা মিশানো হয়ে গেলে আমি মাছটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব এইভাবে মশলাটাকে একদম মিহি করে মিশিয়ে নিব এবার ইলিশের পিসগুলো দিয়ে দিচ্ছি যখন সবগুলো পিস আমার দেওয়া হয়ে যাবে এইভাবে হাত দিয়ে ওপরেও মশলা লাগিয়ে দিতে হবে যেন ভালো করে লবণ মশলা ভেতরে ঢুকতে পারে সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব এই ফাঁকে আমি চালটা রেডি করছি এখানে আমি চালটাতে এক কাপ পানি দিয়ে দশ মিনিট চালটাকে ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে রাখব এভাবে দশ মিনিট রেখে দিব এবার আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিচ্ছি দিয়ে এক কাপ তেল দিয়েছি আর দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তেলটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ পোলায়ে তেল আমি কম ব্যবহার করব এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরকম খুব একটা লাল করব না যখন এরকম ভাজা হবে তখন আমি এলিশিয়াসগুলো দিয়ে দিব এক এক করে এভাবে বিছিয়ে বিছিয়ে সবগুলো মাছ দিয়ে দিব সবগুলো মাছ যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন বাকি মশলাটা আমি তার উপর দিয়ে দিব এইভাবে ছড়িয়ে পুরাটা মশলাই উপরে ঢেলে দিব বাকি সবটুকু মশলাই দিয়ে দিচ্ছি দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আলতো করে মাছগুলোকে উল্টিয়ে দিব যেন ওই পাশটাও ভালো করে সেদ্ধ হয় খুবই সাবধানে উল্টাতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম একটা মাছ এভাবে যখন সবগুলো মাছ উল্টানো হয়ে যাবে তখন পাঁচ মিনিট আবার ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে সবগুলো পিস উঠিয়ে নিব এইভাবে সবগুলো মাছ আমি তুলে নিব সবগুলো মাছ তোলা হয়ে গিয়েছে এখন আমি হাঁড়িতে তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়েছি এটাকে আমি ব্যারেস্তা করে নিব পেঁয়াজটা যখন ব্যারেস্তা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব ব্যাস আমি ব্যারেস্তাটা তুলে নিয়েছি এবার আমি তিনটি তেজপাতা দিব দুই টুকরা দারচিনি দিব আর পাঁচ ছয়টা এলাচ দিব দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটা মজার ফ্লেভার বের হবে তখন চালটা ঢেলে দিব চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এইভাবে একেবারে ঝুরঝুর করে ভেজে নিব চালটা যত ভাজা ভালো হবে পোলাওটা ততই সুন্দর হবে এবং ঝুরঝুর হবে এভাবে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটা ঢেলে দিচ্ছি দিয়ে চালটার সাথে ভালো করে মিশিয়ে নিব এতে করে ইলিশের গন্ধটা সম্পূর্ণ পোলায়ে ছড়িয়ে যাবে এখনই খুবই একটা মজার গন্ধ বের হচ্ছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ কারণ ইলিশ মাছটাতেও কিন্তু আমি লবণ দিয়েছি তাই বুঝে শুনে লবণ দিতে হবে আর দিয়ে দিলাম ছয়টা কাঁচামরিচ দিয়ে এবার ভালো করে চালটাকে ভেজে নিব এবার চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দিব যেহেতু আমি এক পোয়া মাপের কাপের তিন পোয়া চাল নিয়েছি সেই পটেই আমি ছয় কাপ পানি দিয়েছি এবং ঠান্ডা পানি দিয়েছি ঠান্ডা পানিটা দেওয়ার ফলে পোলাওটা নরম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবার আমি এটাকে ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর দেখে নিচ্ছি পোলায়ের কি অবস্থা প্রায় এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিছু পোলাও একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এভাবে কিছু পোলাও আমি উঠিয়ে নিচ্ছি তারপর এইভাবে সমান করে আমি এক এক করে মাছগুলো বিছিয়ে দিয়ে দিব এইভাবে সবগুলো মাছ যখন আমার দেওয়া শেষ হয়ে যাবে তখন তার উপর বেরেস্তা ছড়িয়ে দিব এবার দিয়ে দিচ্ছি ওপরে ব্যারেস্তা তার উপর বাকি পোলাওটা যে রেখেছিলাম সেটাও আবার ছড়িয়ে দিব সবটুকু পোলাও যখন দেওয়া শেষ হয়ে যাবে তার উপর আবার আমি ব্যারেস্তা দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আলতু করে মাছের পিসগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব আর না হয় সার্ভ করার সময় মাছগুলো ভেঙে যাবে যখন প্লেটে সার্ভ করব প্রতিটা প্লেটে মাছগুলো দিয়ে দিব হয়ে গেল আমার পরিবেশন করা আমি আগে থেকেই কাবাব বানিয়ে রেখেছিলাম কাবাব ইলিশ পোলাও খুবই দারুণ খেতে আর দেখতেও খুব আকর্ষণীয় লাগছে আশা করি আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হল তাহলে বরাবরের মতো আবার সবাইকে বলছি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ